আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়টি পড়াবো। সো তোমরা বরাবরের মতো তোমাদের কৃষি শিক্ষা বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ওকে? আর লাস্ট ক্লাসে যে টপিকটি নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম, এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের জিজ্ঞাসা থেকে থাকে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের সব প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য। আমরা মূলত পঞ্চম অধ্যায় পড়ছি। পঞ্চম অধ্যায়ের যে টপিক সেটি হচ্ছে কৃষিজ উৎপাদন। তার মানে কৃষিজ উৎপাদন নিয়েই মূলত পঞ্চম অধ্যায়ের আলোচ্য বিষয়। আমরা এই অধ্যায়ের অনেকগুলো পার্ট পড়ে ফেলেছি। যেমন ধরো পার্ট এক, গম চাষ পদ্ধতি সম্পর্কে জেনেছি। পার্ট দুই, গম চাষে অন্যান্য প্রযুক্তি ও পরিচর্যা সম্পর্কে জেনেছি। পার্ট তিন, মাশরুম চাষের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি। পার্ট চার, মাশরুম চাষ পদ্ধতি সম্পর্কে জেনেছি। পার্ট পাঁচ, উদ্যান ফসল সংগ্রহ ও বাছাই সম্পর্কে জেনেছি। পার্ট ছয়, মাঠ ফসল সংগ্রহ ও বাছাই সম্পর্কে জেনেছি। পার্ট সাত, মাছের মিশ্র চাষের সুবিধা সম্পর্কে জেনেছি। পার্ট আট, মিশ্র চাষের জন্য আদর্শ পুকুর সম্পর্কে জেনেছি। পার্ট নয়, মিশ্র চাষের জন্য পুকুর প্রস্তুতি সম্পর্কে জেনেছি। পার্ট দশ, পোনা মজুদ এবং মজুদ পরবর্তী পরিচর্যা সম্পর্কে জেনেছি। পার্ট এগারো, চিংড়ি চাষের জন্য পুকুর নির্বাচন ও প্রস্তুতি সম্পর্কে জেনেছি। পার্ট বারো, পোনা মজুদ ও মজুদ পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে জেনেছি। পার্ট তেরো, মাছ সংগ্রহ ও বাছাই সম্পর্কে জেনেছি। ঠিক আছে, এই পর্যন্তই মূলত আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা যেটা করব, পার্ট চোদ্দ পড়ব, গরু পালন পদ্ধতি ও পরিচর্যা। যেহেতু আমরা গত ক্লাসে মাছ সংগ্রহ বাছাই সম্পর্কে জেনেছি, আজকে আমরা পড়ব গরু পালন পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে। তাহলে চলো আর লেট না করে আমরা মূল পড়াতে চলে যাই। গবাদি পশুর দুধ ও মাংস উৎপাদন লাভজনক করার জন্য সুবিধা মতো পালন পদ্ধতি অনুসরণ করা হয়। কী বলা হয়েছে? যে গবাদি পশুর দুধ ও মাংস উৎপাদন লাভজনক করার জন্য সুবিধা মতো পালন পদ্ধতি অনুসরণ করা হয়। আমাদের দেশে সনাতন পদ্ধতিতে গরু পালন করা হয়। এখানে সুনির্দিষ্ট কোনো পদ্ধতি অনুসরণ করা হয় না। কৃষক সাধারণত পশুকে গোয়ালে রেখে কখনো খুঁটা দিয়ে বেঁধে বা চড়ে খাওয়ার জন্য ছেড়ে দিয়ে পালন করে থাকে। তাই তিন পদ্ধতিতে পশুপালন করা যায়। একটা হচ্ছে গোয়াল ঘরে পালন, দুই নম্বর বাইরে বেঁধে পালন, এবং তিন নম্বর হচ্ছে চারণ ভূমিতে পালন। তাহলে আমরা কী জানলাম বলো? আমরা জানলাম যে গবাদি পশুর দুধ ও মাংস উৎপাদন লাভজনক করার জন্য সুবিধা মতো পালন পদ্ধতি অনুসরণ করা হয়। আমাদের দেশে সনাতন পদ্ধতিতে গরু পালন করা হয়। এখানে সুনির্দিষ্ট কোনো পদ্ধতি অনুসরণ করা হয় না। কৃষক সাধারণত পশুকে গোয়ালে রেখে কখনো খুঁটা দিয়ে বেঁধে বা চড়ে খাওয়ার জন্য ছেড়ে দিয়ে পালন করে থাকে। তাই তিন পদ্ধতিতে পশুপালন করা যায়। একটা হচ্ছে গোয়াল ঘরে পালন, দুই নম্বর হচ্ছে বাইরে বেঁধে পালন, এবং তিন নম্বর চারণ ভূমিতে পালন। গোয়াল ঘরে রেখে পালন যেটা, সেই সম্পর্কে এখন আমরা জানব। আধুনিক গোয়াল ঘর তৈরি করে পশুকে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পালন করা যায়। গোয়াল ঘর তৈরি করার সময় পশু সংখ্যা বিষয়টি বিবেচনায় নিতে হবে। পশুর সংখ্যা নয় বা তার কম হলে এক সারি বিশিষ্ট ঘর, এবং দশ বা তার বেশি হলে দুই সারি বিশিষ্ট ঘর তৈরি করতে হবে। কী বলা হয়েছে? যে পশুর সংখ্যা যদি নয় বা তার কম হয় তাহলে এক সারি বিশিষ্ট ঘর, এবং দশ বা তার বেশি হলে দুই সারি বিশিষ্ট ঘর তৈরি করতে হবে। ঘর তৈরির সময় প্রতিটি গরুর জন্য খাদ্য সরবরাহের পথ, চারি, পশু দাঁড়ানোর স্থান, নর্দমা ও পশু চলাচলের ব্যবস্থা রাখতে হবে। এখানে পশুকে তার প্রয়োজনীয় সকল খাদ্য, যেমন ধরো কাঁচা ঘাস, খড়, খৈল, ভুসি ও পানি সরবরাহ করা হয়। পশুকে চারণ ভূমি বা বাইরে বাঁধার জায়গা না থাকলে এ পদ্ধতিতে গবাদি পশু পালন করা হয়। এখানে পশু কম আলো বাতাস পায় এবং সূর্যালোক থেকে বঞ্চিত হয়। কী বলা হয়েছে? যে এখানে পশু কম আলো বাতাস পায় এবং সূর্যালোক থেকে বঞ্চিত হয়। তাহলে আমরা কী জানলাম বলো? আমরা জানলাম যে আধুনিক যে গোয়াল ঘর, এই গোয়াল ঘর তৈরি করে পশুকে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পালন করা যায়, এবং গোয়াল ঘর তৈরি করার সময় পশুর যে সংখ্যা, এই সংখ্যার বিষয়টি বিবেচনায় নিতে হবে। পশুর সংখ্যা নয় বা তার কম হলে এক সারি বিশিষ্ট ঘর, এবং দশ বা তার বেশি হলে দুই সারি বিশিষ্ট ঘর তৈরি করতে হবে। ঘর তৈরির সময় প্রতিটি গরুর জন্য খাদ্য সরবরাহের পথ, চারি, পশু দাঁড়ানোর স্থান,
নর্দমা ও পশু চলাচলের ব্যবস্থা রাখতে হবে। এখানে পশুকে তার প্রয়োজনীয় সকল খাদ্য যেমন ধরো কাঁচা ঘাস, খড়, খৈল, ভুসি ও পানি সরবরাহ করা হয়। পশুকে চারণ ভূমি বা বাইরে বাধার জায়গা না থাকলে এ পদ্ধতিতে গবাদি পশু পালন করা হয়। এখানে পশু কম আলো বাতাস পায় এবং সূর্যালোক থেকে বঞ্চিত হয়। এরপর দুই নম্বর হচ্ছে বাইরে বেঁধে পালন। গোয়াল ঘরে পশুকে সবুজ ঘাস সরবরাহ করা সম্ভব না হলে বিকল্প বিষয় চিন্তা করতে হয়। এক্ষেত্রে সবুজ ঘাস রয়েছে এমন রাস্তা, বাগান, বাড়ি বা মাঠে গরুকে বেঁধে ঘাস খাওয়ানো যায়। পশুকে শক্তভাবে বাঁধতে না পারলে অন্যের জমির ফসল নষ্ট করে থাকে, তাই পশুপালনকারীদের এদিকে খেয়াল রাখতে হবে। আমি দেখেছি গোয়াল ঘরে রেখেও গরু পালন দেখেছি এবং বাইরে বেঁধেও আমি গরু পালন দেখেছি, আবার চারণ ভূমিতে যে পালন করে সেটিও দেখেছি। তো যাই হোক, বাইরে বেঁধে পালনটা কিভাবে দেখো, যে গোয়াল ঘরে পশুকে সবুজ ঘাস সরবরাহ করা সম্ভব না হলে বিকল্প বিষয় চিন্তা করতে হয়। এক্ষেত্রে সবুজ ঘাস রয়েছে এমন রাস্তা, বাগান, বাড়ি বা মাঠে গরুকে বেঁধে ঘাস খাওয়ানো যায়। পশুকে শক্তভাবে বাঁধতে না পারলে অন্যের জমির ফসল নষ্ট করে থাকে, তাই পশুপালনকারীকে এদিকে কী করতে হবে, খেয়াল রাখতে হবে। তিন নম্বর হচ্ছে চারণ ভূমিতে পালন। যেসব দেশে অনেক কৃষি জমি রয়েছে সেখানে তারা পশুর জন্য উন্নত জাতের ঘাসের চাষ করে থাকে। কী বলা হয়েছে, যেসব দেশে অনেক কৃষি জমি রয়েছে সেখানে তারা পশুর জন্য উন্নত জাতের ঘাসের চাষ করে থাকে। সাধারণত গো সম্পদে উন্নত দেশগুলোয় পরিকল্পিতভাবে পশুর জন্য চারণভূমি তৈরি করে থাকে। পশু তার প্রয়োজনীয় সবুজ ঘাস চারণভূমিতে চড়ে খেয়ে থাকে। এক্ষেত্রে খৈল, ভুসি ও পানি গোয়াল ঘরে সরবরাহ করা হয়ে থাকে। এরপর হচ্ছে পশুর পরিচর্যা। পশুকে আদর যত্নের সাথে লালন পালন করতে হয়। হ্যাঁ, পশুর সার্বিক যত্নকে পরিচর্যা বলে। পশুর সার্বিক যত্নকে কী বলে বলো? পরিচর্যা বলে। দুধেল গাভীর দৈনন্দিন পরিচর্যার অভাব হলে দুগ্ধ উৎপাদন কমে যায়। খামারের বাছুর, বাড়ন্ত গরু ও গর্ভবতী পশুর বিশেষ যত্ন নিতে হয়। পশুর সঠিক পরিচর্যার জন্য কিছু বিষয় বিবেচনায় নিতে হবে। যেমন এক নম্বর হচ্ছে প্রতিদিন পশুর গোবর মূত্র ফেলে দিয়ে বাসস্থান পরিষ্কার রাখতে হবে। কী বলা হয়েছে, যে প্রতিদিন পশুর যে গোবর এবং মূত্র এগুলো ফেলে দিয়ে বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দুই নম্বর, চারি থেকে বাসি খাদ্য ফেলে দিয়ে তাজা খাদ্য সরবরাহ করতে হবে। তিন নম্বর, প্রতিদিন পর্যাপ্ত পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। চার নম্বর, পশুর শরীর পরিষ্কার রাখার জন্য নিয়মিত গোসল ও প্রয়োজনে ব্রাশ করতে হবে। পাঁচ নম্বর, পশুকে প্রজনন, গর্ভকালীন ও প্রসবকালীন যত্ন নিতে হবে। ছয় নম্বর হচ্ছে দোহনকালে গাভীকে বিরক্ত করা যাবে না। সাত নম্বর, বাছুরের বিশেষ যত্ন নিতে হবে এবং বাছুর যাতে পরিমিত দুধ পায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা পশুর পরিচর্যা সম্পর্কে কী জানলাম বলো? আমরা জানলাম যে পশুকে আদর যত্নের সাথে লালন পালন করতে হয়, পশু সার্বিক যত্নকে পরিচর্যা বলে, দুধেল গাভীর দৈনন্দিন পরিচর্যার অভাব হলে দুগ্ধ উৎপাদন কমে যায়, খামারের বাছুর, বাড়ন্ত গরু ও গর্ভবতী পশুর বিশেষ যত্ন নিতে হয়, পশু সঠিক পরিচর্যার জন্য কিছু বিষয় বিবেচনায় নিতে হবে। এক নম্বর হচ্ছে প্রতিদিন পশুর গোবর মূত্র ফেলে দিয়ে বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দুই নম্বর, চারি থেকে বাসি খাদ্য ফেলে দিয়ে তাজা খাদ্য সরবরাহ করতে হবে। তিন নম্বর, প্রতিদিন পর্যাপ্ত পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। চার নম্বর, পশুর শরীর পরিষ্কার রাখার জন্য নিয়মিত গোসল ও প্রয়োজনে ব্রাশ করতে হবে। পাঁচ নম্বর, পশুকে প্রজনন, গর্ভকালীন ও প্রসবকালীন যত্ন নিতে হবে। ছয় নম্বর, দোহনকালে গাভীকে বিরক্ত করা যাবে না। সাত নম্বর, বাছুরের বিশেষ যত্ন নিতে হবে এবং বাছুর যাতে পরিমিত দুধ পায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আজকে আমরা কী জানলাম বলো? আজকে আমরা পাঠ 14 জানলাম, গরু পালন পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে জানলাম। আমরা জানলাম যে মূলত তিন পদ্ধতিতে পশু পালন করা যায়। একটা হচ্ছে গোয়াল ঘরে পালন, দুই নম্বর বাইরে বেঁধে পালন এবং তিন নম্বর চারণভূমিতে পালন। এবং আমরা পশু পরিচর্যা সম্পর্কেও জানলাম। সো এ পর্যন্তই আজকে পড়া থাকলো। তোমরা বাসায় এই পার্টটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, অবশ্যই কিন্তু খাতায় না দেখে লিখবে। আর প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে সবাইকে ইনভাইটেশন পাঠাবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।